হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড যে রিক্রুটমেন্টটা পাবলিশ করেছে সেই রিক্রুটমেন্টে কতগুলো সিট রয়েছে সেগুলো তোমাদের দেখাবো কী কী পোস্ট রয়েছে প্রথমে দেখে নাও প্রথমে রয়েছে স্টোর কিপার কাম ক্লার্ক তিনটে ভ্যাকেন্সি রয়েছে তারপর রয়েছে ফার্মাসিস্ট যেখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে তারপর রয়েছে আপার ডিভিশন ক্লার্ক ওর ডেটা এন্ট্রি অপারেটর টোটাল সিট রয়েছে হচ্ছে থার্টি সিক্স তারপরে রয়েছে গ্যাস ওয়ার্ড ভ্যাকান্সি সিট হচ্ছে একটা পাঁচ নম্বর যেটা রয়েছে মেডিকেল রেকর্ডস টেকনিশিয়ান ভ্যাকান্সি সিট হলো দুটো রয়েছে মেন যেটা হাইলাইট করবো সেটা হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান টোটাল পোস্ট রয়েছে থার্টি এবার এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী আছে দেখে নাও এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা চেয়েছে সেটা হলো ডিগ্রি ইন সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর টুয়েলভ ক্লাস পাস উইথ সায়েন্স অর ইকুভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন অর্থাৎ তোমাদের এইচ সায়েন্স থাকতে হবে সেটা রিকোগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট হতে হবে তার সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিক্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন এ মেডিকেল ল্যাবরেটরি অর্থাৎ তোমাদের হচ্ছে যে কোয়ালিফিকেশান চেয়েছে সেটা হলো টুয়েলভ সঙ্গে সায়েন্স এবং হচ্ছে ডিএমএল ডি কোর্স সঙ্গে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অবশ্যই মেডিকেল ল্যাবরেটরির উপরে সেটা যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে যারা আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং কিছু ক্যান্ডিডেটের জন্য এজ রিল্যাক্সেশান রয়েছে রিল্যাক্সেবেল ফর এমস এমপ্লয় আপ টু ফর্টি ইয়ার্স যারা এমসের এমপ্লয় তাদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে মান্থলি স্যালারি যেটা রয়েছে সেটা হলো ছাব্বিশ হাজার একশো টাকা এছাড়া আদার্স যে পোস্ট রয়েছে দেখে নাও লাইব্রেরিয়ান গ্রেট থ্রি তিনটে ভ্যাকান্সি সিট রয়েছে বাকিগুলো তোমরা দেখে নেবে এখানে যে ব্যাপারটা আমি মেনলি হাইলাইট করলাম সেটা হলো ল্যাবরেটরি টেকনিশিয়ানের উপরে টোটাল সিট রয়েছে থার্টি থ্রি কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে দেখে নাও এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে তোমরা যাবে ডাব্লিউডাব্লিউ ডট বিসিআইএল ডট সিওএম কম ওয়েবসাইটটা সার্চ করার পরে কেরিয়ার সেকশানে যাবে এবং অ্যান্ড দেন ক্লিক রেজিস্ট্রেশন ফর্ম ইন কেস অফ এনি ডাউট হেল্প প্লিজ ইমেল অ্যাপস ব্লো যদি কোনো তোমাদের সমস্যা থাকে যে ইমেল আইডিটা দেওয়া রয়েছে এই তোমরা ইমেল আইডিতে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে আঠেরো বারো দু হাজার একুশ এবার তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করতে যাবে যে স্টেপগুলো রয়েছে স্টেপগুলো দেখে নাও সেকেন্ড স্টেপ এন্টার বেসিক ডিটেলস দ্বিতীয় স্টেপে রয়েছে তোমাদের বেসিক ডিটেলসটা কী আছে সেটা ফিল করতে হবে থার্ড স্টেপ এন্টার এডুকেশন ডিটেলস ওর ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের যে এডুকেশান ক্রাইটেরিয়া যেগুলো চেয়েছে সেই ডিটেলসগুলো তোমরা দেবে ওখানে সঙ্গে যে এক বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তার বেশি তোমাদের যত থাকবে সেটা ওখানে শো করাবে এক বছরে কিন্তু বেশি হতে হবে তারপরে স্টেপ ফোর যেটা বলছে আপলোড স্ক্যান্ড ফটো সিগনেচার বার্থ সার্টিফিকেট ওর টেন্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট তোমাদের যাবতীয় যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো এখানে আপলোডের ব্যাপার রয়েছে সেগুলো আপলোড করতে হবে কী কী আপলোড করতে হচ্ছে ফটো করতে হচ্ছে সিগনেচার বার্থ সার্টিফিকেট অথবা টেন্থ সার্টিফিকেট মানে মাধ্যমিকের যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট যাদের কাস্ট আছে তাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে স্টেপ সিক্সে কী বলেছে স্টেপ ফাইভে রয়েছে অ্যাপ্লিকেশন প্রিভিউ আর মডিফাই মানে ফাইনাল সাবমিট করার আগে এটা প্রিভিউ অপশান দেবে যে কেস কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা মডিফাই করতে পারবে স্টেপ সিক্স যেটা রয়েছে পেমেন্ট অনলাইন মোড ভাই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই এক্সেট্রা তোমরা অনলাইন মেথডে পেমেন্ট করতে পারবে কোনো অসুবিধা নেই সেটা ডেবিট কার্ড হতে পারে ক্রেডিট কার্ড হতে পারে অথবা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই থ্রু তোমরা পেমেন্ট করতে পারবে তারপর তোমার যেটা রয়েছে এই অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে কত টাকা পেমেন্ট করতে হবে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে দেখে নাও তোমরা প্রথমে রয়েছে জেনারেল সাতশো পঞ্চাশ টাকা ব্যাকেট আবার কী বলে দিয়েছে আর এস ফাইভ হান্ড্রেড এক্সট্রা ফর এভরি অ্যাডিশনাল পোস্ট অ্যাপ্লাইড ধরো এমন কোনো ক্যান্ডিডেট সে দুটো পোস্টের জন্য এলিজিবেল সেক্ষেত্রে যখন সে একটার বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে প্রথম পোস্টের জন্য তাকে লাগবে হচ্ছে পেমেন্ট করতে হবে সাতশো তার পরবর্তী পোস্টের জন্য তাকে পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা সেমভাবে যারা ও রয়েছে তাদের একই ব্যাপার সাতশো পঞ্চাশ এক্সট্রার জন্য হচ্ছে পাঁচশো টাকা এস টি এসসি ওর এস দের জন্য হচ্ছে চারশো পঞ্চাশ থ্রি হান্ড্রেড এক্সট্রা ফর এভরি অ্যাডিশনাল পোস্ট অ্যাপ্লাইড তিনশো টাকা হচ্ছে এক্সট্রা লাগবে যদি কোনো অ্যাডিশনাল পোস্ট অ্যাপ্লাইড করো এক্স সার্ভিসম্যান হচ্ছে সাতশো পঞ্চাশ ওমেন হচ্ছে সাতশো পঞ্চাশ ই এস হচ্ছে পিএইচ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য হচ্ছে সাতশো পঞ্চাশ এক্সট্রা হচ্ছে যদি এক্সট্রা কোনো অ্যাডিশনাল পোস্ট অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তিনশো টাকা তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটা অবশ্যই করে নিও যেহেতু লাস্ট ডেট হচ্ছে আঠেরো বারো দু হাজার একুশ